আর্জেন্টিনার পতাকাটা নাইয়া আর্জেন্টিনার পিছনে টাকা খরচা করতাছো গান দিতাছো পান দিতাছো কে বললা কোকানের পান দা ঠিকিরা ধরে আজকাল কোরআনের জন্য দান দাও হাসতেছে হাসতেছে এরা হাসতেছে হাসতেছে এরা তার জন্য মাই যাইছে আজকে বসেন কার সামনে কোনদিন কি অনুভব করতে পারছেন যে সত্যি ইঞ্চি মাওলানাকে একটু লাখ লাখ টাকা খরচা করে মানুষ পাইতেছে না জোরে কোন কথা ঠিক কিনা আর একটু চিল্লাবো ঠিক কিনা কিন্তু আজকে দত্তকুষার ময়দানের মধ্যে বসে কোরআনের কথা বলতেছি কারো বিরুদ্ধে কথা বলতে চাইয়া একমাত্র আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করা বলবো জোরে কোন কথা ঠিক কিনা আমরা কারো দালালি না কে বিএনপি কে জামাত কে শিবির এইটা দেখার বিষয় নাই একমাত্র দেখতে হবে আল্লাহ এবং রাসূলে জয়গান কথা ঠিক কিনা কোনে থাকো কোন জায়গায় থাকো কি করতেছো নিজের সাথে নিজেকে একটু বোঝো আজকে দল করলে দলে করলে পেটে ভাত যায় না নিজেকে রোজগার করে খাইতে হয় জোরকার কথা ঠিক কিনা কিনা কি করতেছো না দেখার বিষয় নাই আমি কি করতেছি আমি কতটুকু কমতি এইটা বুঝতে হবে এইটাই জানতে হবে এইটার উপরে কি আনতে হবে জোরকার কথা ঠিক কিনা কথা শুনে কি রাগ করতেছেন না রাগ করতেছেন না রাগ করতেছেন কেনা কেন রাগ করে লাভ তাই তাই বোঝা নাই এক্সেল হাই রে বাঙালি রে আহ হুজুর কি বাঙালি আল্লাহু আকবার মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করে আমিন আর একটু চিল্লা বলেন কেন আমিন ভাই আমি বলতে চাইছিলাম এই দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকব না ঠিক কিনা যখন কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়াদিকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খলাকনাকুম আমার আত্মাকে এই মাটির দয়া তৈরি করেছেন জোরে কোন কথা ঠিক না ওয়া ফিহা নুয়াদিকুম আমার আত্মাকে আবার এই মাটির নিচে দাফন করবেন তারাতান উখরা আবার কাল কিয়ামতের দিন কি করবেন এই মাটির থেকে আমার আপনাকে জীবিত করে উঠাই বেজরে কোন কথা ঠিক কিনা বাজান দেহ আমার একটা কথা মনে গেল ও ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ও ইমানদার মুসলমান আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন এমন একটা পাওয়ার দিয়েছিলেন মৃত মানুষকে জিন্দা করত আর জিন্দা মানুষকে মৃত করত আল্লাহ এমন একটা তাদের ভিতরে পাওয়ার দিয়েছিলেন আর আমি আপনি যদি এরকম মনে করি আমি আপনাকে মুল্লা ঠিক কিনা ধরে কর হ্যাঁ খালি বড় বড় খায় খালি কোলা এরি না বলে মুলা ঠিক কিনা ধরে কর মাদান দে আমার ভালো কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার নাম সালমান আর একটা কথা আপনাদের সামনে বলে যাই বাজান দে আমার আমি আপনাদের ভিতরে আস্তে আস্তে গোসা নিয়ে আসবো ওয়াজগুলা শোনাবো ওই ইমানদার মুসলমান আয় হাই আচ্ছা বলেন তো পুরুষ মলি পারে কয়খান কাপড় দিয়ে জানাজার করে কয়খান কাপড় দিয়ে জানাজার করে আরো জোরে কয়খান কয়খান আরো জোরে কয়খান আরো জোরে এই মরা কথা কয় না কেন কয়খান আরো জোরে মা বোনেরা বলি কয়খান আরো চিল্লা বলেন কয়খান পাঁচখান আর যারা নারীও না পুরুষ না এদের কি বলা হয় হিজরা এই হিজরা কয় হ্যান কাপড় দেওয়ার দরকার জান জান না হ্যাঁ জান না তো তার আপনি দাঁড়াই স্যার গা বসে আছি হ্যাঁ আপনি কাছে বসে মাহফিলের ভিতরে বসলে ওটা বসা করবেন না আপনারা যদি ওটা বসা করেন তাহলে দর্শক মনে করবো যে হুজুরে ওয়াজ বান শেষ না 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 হ্যাঁ হবে শেষ হবে না ঠিক আছে হ্যাঁ এক কামারে বসবেন খালি তসবিহ দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ
তুমি হুজুরের মুখ দিয়ে এমন কিছু কথা বার করবে আল্লাহ এ জান দেয় খালি আইন আর জান মানুষের ভিতরে খালি মারে ভাই মাশাআল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ কাজে লাগবে শোশন তাই মা বোনেরা বলি ভাই কয় হ্যাঁ পুরুষ বলি কয় হ্যাঁ আর যারা নারী না এদের কয় হ্যাঁ যারা নারী না পুরুষ না এদের কয় হ্যাঁ হিজরা এই হিজরা কয় হ্যাঁ কবর দেয়া জানা দরকার আপনারা শুনবেন না বাচ্চাবেন না কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন মাশাআল্লাহ দেখবা না কি রকম ব্যাটা সাত হ্যাঁ আজকে 36 ইঞ্চি বক্তা ওয়াজ করব তারপরেই কিন্তু আবার আরেক 33 আছে খিচুড়ি ঠিক কিনা জোরা কর ঠিক কিনা জোরা কর আজকে 33 দিয়ে পার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আল আজিজ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে বাস